আমাকে একজন কমেন্টে লিখেছে আমি নাকি একটা পাগল, মানে অজন লোক এমনি। ভাই আজকে করার মতন তেমন কিছুই নাই, আমি 10 দিন ধরে ভিডিও দিই না, আজকে রাতের ভেতর কিছু একটা ভিডিও বানিয়ে দিতে হবে, নয়তো ভাই চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে। এখন আড্ডা দিই তোমাদের সাথে আর কি করবো। তারপর বলো কি চলছে তোমাদের জীবনে? ভাই পড়াইতে কি পাল্লা দু একটা? ঈদ তো আসতে সামনে, এই ঈদও সিঙ্গেলই ঘুরবা? ছিছি লজ্জা করে না? ছোটবেলা থেকে তো বন্ধুদের বিচিটা টকা মেরে মেরে বড় হয়েছো, এবার অন্তত অন্য কিছু টিপার জন্য একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করো। আমি গার্লফ্রেন্ডের গার্ল টিপার কথা বলছি না, আমি বলছি গার্লফ্রেন্ডের দু। ওগুলা ছাড়ো ভাই, তোমরা আরো অনেক মজাদার কিছুই টিপতে পারো, যেমন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটাকেই টিপতে পারো, আশা করি মজা পাবে। এখন আর কি করবো ভাই, গার্লফ্রেন্ডও তো নাই যে গার্লফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক কল করে ভিউজ আনবো। রাতের বেলায় গার্লফ্রেন্ডের সাথে চুপি চুপি কথা বলার বয়সে চিল্লাইয়া চিল্লাইয়া ভিডিও বানাইতেছি। রাতের বেলায় এমনিতে তেমন কিছু করার থাকে না আমার, বাট যেটা করতে ভালো লাগে সেটা হলো আমি ফেসবুকে চলে যাই। ফেসবুকে আমি একটু হালকা একটু পপুলার আছি, ফেসবুকে অনেক সুন্দর মেয়েরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখে, যেমন কি দেখতে পাচ্ছ। তো আমি কি করি, মেয়েদের রিকোয়েস্টগুলো ডিলিট করে দিই। ছোটবেলা থেকে ভাই মেয়েরা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করেছে, এখন আমি করি, আমি মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করি। জান্নাতুল মাওয়া ডিলিট, তাইবা ডিলিট, সানজিদা ইসলাম ডিলিট। সানজিদা শোনো ভাই, তোমাদেরকে একটা সাজেশন দিই, লাইফে যা ইচ্ছা করো, সারাদিন মারা খাও, রাতের বেলায় বাবা খাও, বাট সানজিদা নামের মেয়েদের সাথে ভাই কখনো রিলেশনে যাও না। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি ভাই, যাইও না। সানজিদা নামের মেয়েগুলো ভাই চিটার, ভাই পুরোটাই চিটার হয়। মানে সব সানজিদা নামের মেয়েরাই চিটার হয় না, মোটামুটি 100%-এর ভেতরে 100% চিটার হয়। আর কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে ভাই? ফাহমিদা ডিলিট, আয়শা ডিলিট, রাইশা ডিলিট, জিও নাকি ডিলিট। ভাই সুন্দরী আছে মেয়েটা, তারপরে আবার দেখো বানরের সাথে ছবি দিয়েছে, ওয়াও জিওন একই। BTS ফ্যান ভাই, এ তো ডিলিট না, পুরো ব্লক করে দেবো, ব্লক কনফার্ম। সব সুন্দরী মেয়েরাই BTS ফ্যান কেন হয় ভাই? আর এখন সময় পার করার জন্য চলো কিছু ভিডিওস দেখি। যে লিঙ্গ চিনতে ভুল করে সে নাকি BTS কে হিজড়া বলে। বস্তির পোলাপান হই ভাই হই, মেয়েদের থেকে পাত্তা না পেলে এমনই হই। কেবলমাত্র হতাশার চরম পর্যায়ে পৌঁছে গেলে তখনই একটা ছেলে BTS ফ্যান হয়ে যায়, শুধুমাত্র মেয়ে পটানোর ধান্দায়। আর ভাই কিছুদিন আগে শরীফ শরীফা না কি জানি একটা গল্প ভাইরাল হয়েছিল না, যেখানে একটা ছেলে মেয়ে হয়ে গেছিল। এই যে দেখো ভাই, এটাই সেই ছেলে। আমিও আসলে হয়ে যেতাম BTS ফ্যান, বাট আমি ভাই পারবো না, কারণ আসলে আমি আমার নুনুটা কেটে ফেলতে চাই না ভাই, প্লিজ। মানে আমি একদমই বলছি না যে BTS ফ্যানদের নুনু থাকে না, থাকে ভাই থাকে। এই যে এরা সবাই BTS ফ্যান, আশা করি এদের সবারই আছে। কি হয়েছে ভাই, ভাঙতেছে কেন? বিয়ের দাঁত পাইনি তাই ভেঙে দিচ্ছে নাকি? ভাই ঠিক আছে ভাই, বুঝতে পারছি কষ্টটা যে বিয়ের দাওয়াত দেয়নি, তাই বলে বিয়ে বাড়ির সামনে কি এভাবে হাগু করতে বসতে হবে? বাথরুমে যাও ভাই, এখানে হাগিস না। শিট ভাই, বাথরুমের দরজা খোলা ছিল এতক্ষণ। জাঙ্গিয়া দেখা যায়নি তো? ভিডিওতে ভাই জাঙ্গিয়া দেখা যাবে, তারপরে সবাই কমেন্ট করবে এই ভাইয়া তোমার জাঙ্গিয়া কত ছোট, তোমার ওইটাও কি ছোট নাকি সালা? একটা ছেলেকে নেশাখুর বলার অধিকার কোন একটা মেয়ের নাই। অতীত ঘাইটা দেখো, একটা মেয়ের হাত ছাড়া একটা ছেলে নেশাখুর হয়ই নাই। ও আপনি জিন্দাবাদ জিন্দাবাদ ডায়লগ দিতে গিয়ে আবার ভেঙে ফেলো না দাঁত। আমি কেন জানি ভাই এটা বুঝি না, ব্রেকআপ হইলে ছেলেরা নেশা করা শুরু করে কেন? এই যে এই ভয়ে আমি কোনো রিলেশনে যাই না, কারণ আমি একদমই চাই না ব্রেকআপের পর নেশা করা হয়ে যেতে, আমি একদমই চাই না বিচিতে ক্যান্সার হয়ে মরতে। দেখো ভাই, যারা ব্রেকআপের পর দুষ্টু পানি খেয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমাদেরকে একটা কথা বলি, রাতের বেলায় যার জন্য তুমি মাল খাইতেছো, রাতের বেলায় অন্য কেউ তার ভেতর এই মাল ঢালতেছে। কইরো না ভাই, ময়রো না, নেশা পানি করে সন্ধ্যাবেলায় বিচিতে ক্যান্সার হয়ে ময়রা যাইও না, সকাল পর্যন্ত অপেক্ষা করো, আরো কুচি কুচি জিনিস পেয়ে যাবে আশা করি। কেমন ছেলে পছন্দ করি মেয়েরা জানতে চাই ভাই, আমি আমি এটাই তো জানতে চাই। মেয়েরা কেমন ছেলে লাইক করে প্রেম করার ক্ষেত্রে? প্রেম করার ক্ষেত্রে কেমন ছেলে লাইক করেন? কেমন ছেলে আবার পছন্দ করবে? জিহাদের মতো ছেলেদেরকেই পছন্দ করবে? মানে কি বলবো, আল্লাহ এত হ্যান্ডসাম বানাইছে, মাঝে মাঝে আমি ভাবি যে আল্লাহ তাআলা যদি আমার হ্যান্ডসামনেস একটু নিয়ে নিত আর তার বিনিময়ে এক বস্তা টাকা দিত, খারাপ হইতো না কিন্তু। উফ, এত হ্যান্ডসামনেস নিয়ে বাইরে বের হইতেই পারে না, মেয়েরা শুধু ডিস্টার্ব করে। গতকালই রাস্তায় একটা মেয়ে আমাকে এত ডিস্টার্ব করা শুরু করছে, মানে শুধু কানের কাছে এসে তালি মারছে, লাস্টে 10 টাকা নিয়ে তারপরে বিদায় হয়েছে। মানে কি বলবো, এইসব কিউট মেয়েদের অত্যাচারে রাস্তাতে বের হইতেই পারে না। আর ভাই রাস্তাতে ঘুরে বেড়ানোর টাইমে আমি এমনটা ভাবি যে এমনটা কেন আমার সাথে হয় না, যে ধরো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এমনটা আমি পেছনে টুস করে শব্দ হলো, পেছনে তাকিয়ে দেখি 3 বস্তা টাকা পড়ছে, এমনটা কেন হয় না ভাই? এমনটা হইলে আমি ভালোই হইতো, মানে একসাথে 3টা বিয়ে করতাম ভাই। কেমন ছেলে লাইক করেন? ছেলেটা থাকবে খুব সুন্দর এবং সব দিক দিয়ে স্মার্ট, মানে স্মার্ট তো হ্যাঁ আমি, আর সুন্দর। রিয়েল লাইফে কি ফিল্টার লাগানো যায়? আর দেখতে যদি কালো হয় দেখতে? তাহলেও সমস্যা নাই, কালো তাদের মনটা তো ভালো আছে। ভাই কেমনে কেমনে বুঝলাম, মানুষটা কালো হইলে মনটা তার ভালো হবে, ওর চেহারার সাথে সাথে মনটাও তো কালো হইতেই পারে, তার চেহারাও কালো মনটাও কালো, এমনটাও তো হতেই পারে, ভালো তো নাও হইতে পারে, এমনও তো হতে পারে যে সে রাপসান স্বভাব
সরি ভাই, সাবস্ক্রাইবার কত হলো আমার? 19,000। কবে 1,00,000 হবে ভাই? কবে আমার পেছনে সিলভার প্লে বাটন ঝুলাইতে পারবো? আর কবে পাশের চেয়ারে মেয়ে বসাইতে পারবো? পাশে মেয়ে, পিছনে সিলভার প্লে বাটন, সামনে বিটিএসদের ভিডিও প্লে করে দিয়ে বিটিএসদেরকে রোস্ট করবো। আমি আর আমার বউ একসাথে রোস্ট ভিডিও বানাবো। আর যাতে আমার বউ বিটিএস ফ্যান হয়, তাহলে চাপ হয়ে যাবে ভাই, চাপ হয়ে যাবে, দেখে শুনে বিয়ে করা লাগবে। 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে যাক ভাই, বিয়ে করে বাচ্চা পয়দা করে ব্লগ বানাবো। এই যে দেখো গাইজ, আমার বাচ্চা খাচ্ছে আর আমার বউ নাচছে টিকটকে। ভাই বাইরে বৃষ্টি পড়ছে, তারপর আমি ভিডিও বানাচ্ছি, তারপরও তোমরা ভিডিও শেয়ার করো না। বন্ধুরা যখন বলে চো মেয়ে পড়াইতে চাই, তখন আমি বলি না না আমি এখন ভিডিও বানাবো, তারপরও তোমরা লাইক করছো না। মা যখন বলে চলো বিয়ে বাড়িতে যেতে হবে, তখন আমি বলি না আমাকে ইউটিউব ভিডিও বানাতে হবে, তারপরও তোমরা কমেন্ট করছো না। কোনো মেয়ে যখন আমাকে বলে আসো জিহাদ তোমাকে একটু আদর করি, তখন আমি বলি তাড়াতাড়ি করো গো আমাকে আবার ইউটিউব ভিডিও বানাতে হবে, তারপর তোমরা সাবস্ক্রাইব করছো না। এভাবে এগোবে, এভাবে কেমনে এগোবে বাংলাদেশ ইউটিউব কমিউনিটি? বাংলাদেশ ইউটিউব কমিউনিটিকে এগিয়ে নিতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।